সবাই ভালো আছে তো? আগের দিনে আমি সামান্য ভগ্নাংশে সম্বন্ধে তোমাদেরকে অনেক কথা বলেছিলাম। ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কয়টি ভাগ? প্রকৃত অপ্রকৃত জটিল মিশ্র এই সম্বন্ধে তোমাদের ধারণা দিয়েছিলাম। এছাড়াও পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা সম্বন্ধ দেখিয়েছিলাম। এরপরে তোমাদের আমি আরো জানিয়েছিলাম কিভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হয়, কিভাবে ভগ্নাংশের সম্মান বিশিষ্ট ভগ্নাংশ আমরা তৈরি করতে পারি, সেগুলো তোমাদের জানিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং টাস্কগুলিও খাতায় করে ফেলেছো। আজকে তোমাদেরকে আমি কয়েকটা বিষয় সম্বন্ধে ধারণা দিচ্ছি। প্রথমত আমি তোমাদের দেখাচ্ছি এখানে লুপ্ত সংখ্যা। লুপ্ত সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তার একটি ধারণা দিচ্ছি। দেখো প্রত্যেকে, 5 এর 6 সমান, এখানে লুপ্ত সংখ্যাটা কি বসবে? 12। হরেতে 12, আবার লবেতে 20, হরটা নেই আর আবার লব দিনে হর 30। বলেছিলাম সমমান বিশিষ্ট ভগ্নাংশ। এই 5-এর 6-এর সঙ্গে 3-টে যে আমরা ভগ্নাংশ নির্ণয় করব তার মানটা কিন্তু 5-এর 6-এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে দেখো এই যে 12 হয়েছে, 6-কে 2 দিয়ে গুণ করে 12 হয়েছে, তাহলে এখানে 5-কে 2 দিয়ে গুণ করে 10 করো। আবার দেখো 4-5-এ 20 হয়েছে, এখানে 6-কেও 4 দিয়ে গুণ করে দাও, 4-6-24। আবার দেখো 6-কে 5 দিয়ে গুণ করে 30 হয়েছে, তাহলে 5-5-এ 25। তাহলে লুপ্ত সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তোমরা ধারণা পেলে। এরপরে দেখো আমি বোর্ডেতে কয়েকটা সংখ্যা লিখে রেখেছি, কয়েকটা ভগ্নাংশকে লিখে রেখেছি, 4-5, 3-10, 7-12। এইগুলোকে আমরা সমমান বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করব বা পরিণত করব। প্রথমে কি করতে হয়, নিচের যে হরগুলো আছে 5, 10, 12 তার লসাগু করে নাও, 5, 10, 12। আমরা 2 দিয়ে প্রথমে ভাগ করে দেখে দিচ্ছি, 5 এটা তো 6, তাই তো? এরপরে কি 5 দিয়ে ভাগ করব, 1, 1, 6। তাহলে লসাগুটা কি হলো? লসাগু হলো 2 × 5 × 6 সমান 7। এরপরে আমরা সমমান বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করব, অর্থাৎ নিচের যে হরগুলি আছে প্রত্যেকটার মানই হবে 7। কত হবে? 7। তাহলে 5 × 12 করলে 7, তেমনি 4 × 2 এই যে 12 দিয়ে গুণ হয়েছে 12টাই লিখতে হবে। এরপরে কি করব, 3-এর 10, তাহলে 10 × 6, তাহলে 3 × 6। এরপরে দেখো 12 আছে, 12-কে 5 দিয়ে গুণ করলে 7 হয়, সেটি 7-কেও 5 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো? 48-এর 7, 18-এর 60, 35-এর 7। এখন দেখো তোমাদের বইয়েতে 4-এর জায়গাতে বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করতে বলছে। তোমরা এখানে দেখে নিতে পারবে বৃহত্তমটা কত হলো, 4-এর 5, এটা এখানে কি তখন বৃহত্তম, আর ক্ষুদ্রতম কোনটা হবে না 18-এর 7 ক্ষুদ্রতম।
বড় থেকে ছোট। এই গ্রুপে অভ্যাস করবে, নিয়মিত পড়াশোনা করবে, ভালো থেকো।